শর্মিষ্ঠাপিতম সেইগৰাকী শক্তিশালী নৱপ্ৰজন্মৰ শক্তিশালী লেখিকাৰ জীৱনভিত্তিক এই কথাছবিখন কৰিবলৈ আপুনি কিয় মন মিলিলে? নামটো বৰ এটা খুব আকৰ্ষণীয়, দেউকা ৱাকিং ইন দ্য এয়াৰ, হয় নামটো বৰ আকৰ্ষণীয়। গতিকে মই একেবাৰে বেছি সময় নলওঁ কাৰণ আপুনি অত্যন্ত ব্যস্ত আছে। এই কথাছবিখনৰ মাজেৰে কি বিশেষ এটা বাৰ্তা আপুনি সমাজলৈ দিব খুজিছে? আচলতে কথাছবিখন বাৰ্তাটো এইটোৱেই যে মানুহৰ আমাৰ ধৰক আমাৰ আমাৰ সকলোখিনি আছে, আমি হাত ভৰি চকু কাণ সব থাকে, আমি সুস্থ হ'ব, তাৰপিছত আমি সুখী নহয়। আমি মানে আমাৰ যদি আজি কিবা এটা বস্তু, এইটো কাপোৰটো কিনিলোঁ, তাৰপিছত সেইটো কিয় নিকিনিলোঁ, সেইটো লৈ পেলাই দুখী, এইটো বস্তু মোৰ আছে, এইটো আছে মোৰ, তেওঁৰটো কিয় নাই, বা বেলেগে পিন্ধাটো আমি খুব চাই থাকোঁ, বা বেলেগে কৰাটো খুব চাই থাকোঁ, মই এইটো কিয় কৰা, কিন্তু মোৰ যিখিনি আছে মই সেইটো লৈ পেলাই কেতিয়াও সুখী হ'ব যিখিনি বিচাৰোঁ, আমি অসুখী। চ' গতিকে আমি যেতিয়া যিহেতু শর্মিষ্ঠাক, যেতিয়া মোৰ প্ৰথম কথা হৈছে, যেতিয়া মই শর্মিষ্ঠাক লগ পাই গ'লো, ঘূৰি যোৱাৰ পাছত মই গোটেই ৰাস্তাটো তাইৰ মুখখন, আৰু মই এটা কথাই ভাবি আহিছো যে মানুহ অসুখী হোৱাৰ কাৰণটো কি, মানে শুদ্ধ হ'ব নাজানো, পৃথিৱীৰ ইমানবোৰ পৰিচালক আছে, কাৰো দৃষ্টিত এই কামটো নপৰিলে, কিন্তু আপোনাৰ দৃষ্টিত প্ৰথম শর্মিষ্ঠাৰ জীৱনটোক লৈ পেলাই আপুনি কথাছবিখন নিৰ্মাণ কৰাৰ যিটো আপোনাৰ মনোভাৱ, সেই মনোভাৱটোক কিন্তু আমি শ্ৰদ্ধা কৰিব লাগিব। নমস্কাৰ। পদুমৰ শিপাত পানী, পানীৰ তলত মাটি, পাতত চিলিকে, শিপা চুই অহা পানীৰ টোপাল, কবি তই এতিয়া কি বুলি কবি, আঁতৰ জীৱাত পানী নাই মৰুভূমি, পানী ক'ত শুকাল, আকালৰ পানী পাতালৰ পানী, তোৰ যত পানী ক্ষোভত মৰে দেই পৰি সত্য সন্তত্ৰিকাল, সেই আমাৰ চেনেহৰ হিৰোদাৰ সোণশিৰে কাব্যিক কথা। প্ৰিয় দৰ্শক, অনুষ্ঠানত আপোনাক সকলোকে স্বাগতম। আজি আমাৰ সৈতে উপস্থিত আছে আমাৰ সকলোৰে চেনেহৰ শ্ৰদ্ধাৰ পৰিচালক ডক্টৰ ববি শৰ্মা বৰুৱা বাইদেউ। বাইদেউ নমস্কাৰ, অনুষ্ঠানত আপোনাক স্বাগতম। হয়, গতিকে আমাৰ মাজত আপুনি এগৰাকী চিনাকি শিল্পী, কথাছবি জগতৰ লগত আপুনি ওতঃপ্ৰোতভাৱে জড়িত হৈ আছে, আৰু আপুনি অসমীয়া কথাছবিক আপুনি এটা খুব সন্মানীয় মাত্ৰা এটা প্ৰদান কৰাত আপুনি সফল হৈছে বাইদেউ। গতিকে আপোনাক জয়জতে আমি বহুত বহুত শুভেচ্ছা আৰু শুভকামনা জ্ঞাপন কৰিছোঁ। হয়, গতিকে দেউকা ৱাকিং ইন দ্য এয়াৰ এই কথাছবিখনৰ নিৰ্মাণত আপুনি এতিয়া খুব ব্যস্ত। হয়, গতিকে অত্যন্ত ব্যস্ততাৰ গোটেই দিনটোৰ মই অপেক্ষাৰ অন্ততহে আপোনাক এতিয়া মই পালোঁ, আপুনি এতিয়াহে সময় দিব পাৰিলে। গতিকে দেউকা ৱাকিং ইন দ্য এয়াৰ এই কথাছবিখনলৈও আমি বহুত বহুত শুভেচ্ছা আৰু শুভকামনা জ্ঞাপন কৰিছোঁ। হয়, শর্মিষ্ঠাপিতম সেইগৰাকী শক্তিশালী নৱপ্ৰজন্মৰ শক্তিশালী লেখিকাৰ জীৱনভিত্তিক এই কথাছবিখন কৰিবলৈ আপুনি কিয় মন মিলিলে? হয়, এইখন আচলতে আমাৰ দুবছৰ আগৰ পৰা এইটোৰ এখন চিনেমাৰ কাৰণে প্ৰস্তুতি চলি আছিলে, কিন্তু ক'ভিড মহামাৰীৰ কাৰণে আমি থমকি ৰ'ব লগা হ'ল। আচলতে ছাবজেক্টটো যেতিয়া মই শর্মিষ্ঠাক প্ৰথম লগ পাইছিলোঁ, তেতিয়াই মোৰ তেওঁক মানে খুব ভাল লাগিছিলে, আৰু এটা কথাই মোক বহুত মানে হেৰি কৰিছিলে, ইনস্পায়াৰ কৰিছিলে, যে মানে তেওঁ বহি থাকি পেলাই তেওঁ কেনেকৈ এটা ঘৰৰ চাৰি মানে বেৰৰ মাজত থাকি ইমান বন্দী জীৱন কটাই কেনেকৈ ইমান ধুনীয়াকৈ তেওঁ হাঁহি পেলাই, বা তেওঁ সৃষ্টিৰ মাজত কেনেকৈ তেওঁ মানে জীয়াই থাকে, বা নিজক তেওঁ কেনেকৈ ইউটিলাইজ কৰে, সেই বস্তুটো মোৰ খুব ইনস্পায়াৰ কৰিলে। আচলতে মোক লগ পোৱাৰ পাছৰ পৰাই মই ভাবিলোঁ যে নাই, সেই কথাটো, সেই ষ্টৰিটো আচলতে পৃথিৱীৰ মানুহক কোৱাটো বৰ দৰকাৰী কথা, আৰু যিহেতু চিনেমা এটা এনেকুৱা মিডিয়াম যি মিডিয়ামে মানুহক কোনো লেংগুৱেজৰ কথা নাই, কোনো ভাষাৰ কথা নাই, বা কোনো দেশৰ কথা নাই, যিকোনো দেশৰ মানুহে এই কথাটো বুজিব পাৰিব। খুব সুন্দৰকৈ ক'লে আপুনি কথাখিনি। গতিকে শর্মিষ্ঠা প্ৰীতমে তিল তিলকৈ জীৱনটো গঢ় দিছে, সৰুৰে পৰাই জীৱনটোত কিমান প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হোৱাৰ পিছতো, গতিকে নিজক সাহিত্য কলাৰ মাজত নিজকে ইমান সুন্দৰকৈ তেওঁ আবদ্ধ কৰি ৰাখিছে, আৰু নিজৰ কাৰণে একো কৰা নাই ক'বলৈ গ'লে, যিবোৰ সৃষ্টি সেই গোটেই সৃষ্টিবোৰ অসমীয়া জাতিটোৰ কাৰণে, অসমীয়া সাহিত্যৰ পথাৰখনক জীপাল কৰিবলৈ তেওঁ কৰি আছে, নহয় জানো? হয়, গতিকে কিমান প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হৈছে এই চৰিত্ৰটোক বাস্তৱ ৰূপায়ণ কৰিবৰ বাবে আপুনি? আচলতে মোৰ বাস্তৱ ৰূপায়ণ কৰিবলৈ মানে এইটো ক'বলৈ যাওঁতে মোৰ অকণমান আগৰ কথা ক'ব লাগিব। মোৰ প্ৰথম ছবি অদম্য, সেইখনতো এইচ আই ভিৰ এটা জটিল ৰোগ লৈ পেলাই ছবিখন কৰা হৈছিলে, গতিকে আজি 10 বছৰৰ আগত সেইটো কৰা হৈছিলে,
তারপিছত সোনারবর্ণ পাখি প্রতিমা বড়া পাণ্ডের উপরত আমার কারণে সেয়া গৌরবর তারপিছত মিচিং বুলি করলো যিখন সবতে আসলে প্রতিটো বেলেগ বেলেগ সাবজেক্ট তাক লোপলাই করা হয়েছে আর প্রতিটো প্রতিখন আপনার প্রতিখন কথাছবিয়ে সঙ্গী কথাছবি প্রেমের দৃষ্টি আকর্ষণ করলে সক্ষম হয়েছে থাকে গতি সেই সম্পর্ক সেইকাৰণে আসলে এইখন কথাছবি করার যেটো মানে আরম্ভণি আসলে আর সেইখানি সময় আসলে কিছুমান ক্যারেক্টার আসছিল মোর মনলে যে মানে এইটো ক্যারেক্টার কাক ভাল লাগিব বা কেনেকুৱা ধরনের ছবিখন আগবাড়ি যেহেতু দুবছর বা আড়াই বছর মানে হল চিত্রনাট্য করল গতি আর এই কো প্রোডাকশন মার্কেট ফিল্ম বাজার NFDC কো প্রোডাকশন মার্কেট তাতে সাবমিট করেছিল তাতে সাবমিট করতে ভাল খবর যে তাতে এশিয়ান 20টা প্রজেক্টর মধ্যে সিলেক্ট হয়েছিল প্রজেক্ট আমার সাবজেক্ট গতি এটা মানে খুব মোকাবিলা ধন্যবাদ জানাইছো সেইটোত মানে মোৰ খুব ভাল লাগিলে যে মানে মানুহে ভাল পাইছে সাবজেক্টটো আৰু তাৰপিছত আচলতে মই ভাবিলোঁ নাই কৰাটোৱেই ভাল হ'ব কাৰণ ক'ভিডৰ এতিয়া মানে হেৰি কৰাৰ পাছত মই ভাবিলোঁ নাই এইটোৱেই হেৰি সময় গতিকে ৰখি নাথাকোঁ আৰু কাৰণ দুবছৰ আঢ়ৈ বছৰৰ পৰা ইমান এটা জটিল ছাবজেক্ট এটা লৈ পেলাই থকাটো এটা বিৰাট মানে নিজক এটা খুব গধুৰ এটা অনুভৱ হৈ থাকে অনবৰতে ৰিচাৰ্চ কৰাৰ পৰা গোটেই বস্তুখিনি কৰালৈকে সেইখিনি তেনেকেই আচলতে কামখিনি কৰিছিলোঁ আৰু তেনেকেই ডিসিশন লৈছিলোঁ যে কেনেকৈ কোনটো কেৰেক্টাৰ কেনেকৈ যাব বা কি হ'ব যিহেতু চিত্ৰনাট্য আৰু মোৰ গোটেই ৰিচাৰ্চটো মোৰ নিজৰে হয় হয় গতিকে সেই তেনেকৈ কৰি আচলতে কামখিনি আগবাঢ়িছিলোঁ সুলক্ষণা বৰুৱা তেওঁ এই চৰিত্ৰটোত অভিনয় কৰিছে শৰ্মিষ্ঠা প্ৰীতমৰ হয় হয় আপুনি কিয় তেওঁক নিৰ্বাচন কৰিলে অঁ হয় আচলতে তেওঁ প্ৰথম চিনেমাখন অদম্যত তেওঁ মোৰ লগত এক্টিং কৰিছিল হয় তাৰপিছত সোনারবন পাখি কিন্তু তেওঁ নাই তাৰপিছত মিচিংখনতো তেওঁ নাই তাৰপিছত মই আৰু এখন চিনেমা কৰিলোঁ তাৰ মাজতে চিকাই চাল বুলি সেইখন এতিয়া পষ্ট প্ৰডাকশ্যন চলি আছে তিৱা চিনেমা এখন সেইখনো খুব ভাল খবৰ যে সেইখনো ৱৰ্ক ইন প্ৰগ্ৰেছ লেব বুলি এটা NFDC ফিল্ম বাজাৰ তাতে সেইখন তাতে লেবত ছিলেক্ট হৈছিলে তো সেইখনৰ কাম এতিয়া পষ্ট প্ৰডাকশ্যনত আছে চ' তাতো আমাৰ ছিলেকশ্যন তাতো নাছিলে গতিকে এইখন চিনেমা আচলতে মই তেওঁক মানে তেওঁক লৈ পেলাই আচলতে এখন চিনেমা কৰাৰ খুব মানে হেৰি আছিলে বহু বছৰৰ পৰা যেতিয়া মই ছাবজেক্টটো ভাবিলোঁ তাৰপিছতে বহুত ছোৱালী প্ৰথমতে মই চালোঁ ইনডাইৰেক্টলি বহুত ছোৱালী মই চালোঁ চাই পেলাই আৰু মানে আচলতে আমি যেতিয়া কাষ্ট কৰোঁ খুব ইনডাইৰেক্টলি কাষ্টবিলাক চাই থাকোঁ মোৰ প্ৰচেছটো জাষ্ট পাৰ্চনেলি মই শ্বেয়াৰ কৰিছোঁ চ' তেনেকৈ কৰি থাকোঁতে বহুত ছোৱালী মানে চোৱাৰ পিছত কাৰোবাৰ কাৰোবাৰ এনেকৈ পাৰ্চনেলি অডিশ্যনো হেৰি কৰিছিলোঁ তাৰপিছত মই ছিলেকশ্যনক মই চালোঁ এদিন মানে দেখা কৰি পেলাই কথা পাতি পেলাই তাৰপৰা তেওঁ খুব মানে আচলতে আগ্ৰহী কাম এইটো কৰিবৰ কাৰণে আৰু খুব ক'লে যে নাই মই যি কষ্ট যিমান কৰিব লাগে মই কৰিম কামটোৰ কাৰণে খুব মানে তাই হেৰি পালে আৰু তেতিয়া মই ভাবিলোঁ নাই পাৰিব যে আগ্ৰহ যিহেতু আছে আৰু তেওঁ মানে মাজা টিকেটে যিহেতু কৰিছে সুন্দৰ অভিনয় কৰিছে অদম্যটো তেতিয়াতো সৰু আছিলে তেতিয়াও তাই ভাল অভিনয় কৰিছে খুব চেঞ্চিটিভ গতিকে সেইকাৰণে আচলতে ভাবিলোঁ যে নাই ঠিকে আছে আৰু নিশ্চয় কি কৰিছে দেখিব ৰাইজে নামটো বৰ এটা খুব আকৰ্ষণীয় দেউকা ৱাকিং ইন দ্য এয়াৰ নামটো বৰ আকৰ্ষণীয় গতিকে মই একেবাৰে বেছি সময় নলওঁ কাৰণ আপুনি অত্যন্ত ব্যস্ত আছে এই কথাছবিখনৰ মাজেৰে কি বিশেষ এটা বাৰ্তা আপুনি সমাজলৈ দিব খুজিছে হয় আচলতে কথাছবিখন বাৰ্তাটো এইটোৱেই যে মানুহৰ আমাৰ ধৰক আমাৰ সকলোখিনি আছে আমি হাত ভৰি চকু কাণ চব থাকি আমি সুস্থ হ'ব তাৰপিছতো আমি সুখী নহয় আমি মানে আমাৰ যদি আজি কিবা এটা বস্তু এইটো কাপোৰটো কিনিলোঁ তাৰপিছত সেইটো কিয় নিকিনিলোঁ সেইটো লৈ পেলাই দুখী এইটো বস্তু মোৰ আছে এইটো আছে মোৰ তেওঁৰটো কিয় নাই বা বেলেগে পিন্ধাটো আমি খুব চাই থাকোঁ বা বেলেগে কৰাটো খুব চাই থাকোঁ মই এইটো কিয় কৰা নাই কিন্তু মোৰ যিখিনি আছে মই সেইটো লৈ পেলাই কেতিয়াও সুখী হ'ব যি নিবিচাৰোঁ আমি অসুখী চ' গতিকে আমি যেতিয়া যিহেতু স্বামীষ্ঠাক যেতিয়া মোৰ প্ৰথম কথা হৈছে যেতিয়া মই স্বামীষ্ঠাক লগ পাই গ'লোঁ ঘূৰি যোৱাৰ পাছত মই গোটেই ৰাস্তাটো তাইৰ মুখখন আৰু মই এটা কথা ভাবি আহিছো যে মানুহ অসুখী হোৱাৰ কাৰণটো কি মানে গতিকে এইটো ভাবে যে কিয় মানুহ কিয় অসুখী হয় যে ইমান ধুনীয়াকে মানুহেতো মানে যি মানুহে য'ত যাম বুলি কয় যাব পাৰে যি খাম বুলি কয় খাব পাৰে যি সাধাৰণ মৌলিক যি অধিকাৰ সেই মৌলিক অধিকাৰখিনিও তেওঁ জীৱনটোক উপভোগ কৰিব পাৰে সেই মৌলিক অধিকাৰখিনি তেওঁ নিজে সেইখিনিৰ কাৰণেও তেওঁ আকৌ হেল্পৰ প্ৰয়োজন হয় স্বামীষ্ঠাৰ জীৱনত গতিকে তাৰপিছতো যে তেওঁ ইমান পজিটিভলি ল'ব পাৰিছে তেওঁ কিবা লিখিছে তেওঁ নভেল লিখিছে তেওঁ ইমান পজিটিভলি তেওঁ ইউটিলাইজ কৰিছে নিজৰ জীৱনটোক তেওঁ ভাবিছে যে মই যেনেকৈ আছোঁ তেনেকেই মই হেপী হওঁ গতিকে সেইখিনি দেখাৰ পিছত মই ভাবিলোঁ যে নাই এইটো এটা অতি ইম্পৰ্টেণ্ট কথা পৃথিৱীৰ মানুহ জনাব লাগিব আৰু তেনেকৈ আচলতে খুব সোমাই গ'লোঁ আচলতে ছাবজেক্টটোৰ প্ৰতি আৰু হয়
কিডনী অর্থাৎ বৃক্ক সম্পর্কীয় বিভিন্ন জটিল রোগের নিরাময়ের ক্ষেত্রে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা আগবাই যাওয়া এডভান্সড ইউরোলজি এন্ড কিডনি ডিজিজেস চমুকৈ AUKD হল গুৱাহাটীস্থিত উত্তর পূর্বাঞ্চলের অন্যতম নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র। ইউরোলজিষ্ট ডাক্তর অরূপ কুমার নাথর তত্ত্বাবধানত AUKD-এ পার করলে সাফল্যের দহটাক বছর। কিডনি সম্পর্কীয় যিকোনো রোগের ক্ষেত্রে শীঘ্রই যোগাযোগ করক এই নম্বরত 9864104444 অথবা 8011501833। AUKD-এ আপনার সদায় আগবাই দিব সহায় আর করুণার আলফুলেখনি হাত। গতি ইমানবর মই কথাটো মোর কিমান শুদ্ধ হব নাজানো। পৃথিবীর ইমানবর পরিচালক আছে, কারোর দৃষ্টিত এই কামটো নপরিলে, কিন্তু আপনার দৃষ্টিত প্রথম শর্মিষ্ঠার জীবনটুক লৈ পেলাই আপনি কথাছবিখন নির্মাণ করার যে আপনার মনোভাব, সেই মনোভাবটুক কিন্তু আমি শ্রদ্ধা করব লাগবে বাইদ। গতি শর্মিষ্ঠা প্রীতম সেইগী সংগ্রামী সত্তার দ্বারা আপনি সমাজে যে বার্তা প্রেরণ করব খুঁজছে, কারণ দেখা যায় যে সাম্প্রতিক সময় মানুষ ইমান অসুখী হয়ে পড়ছে যে আমার যেন সুখর সুখ বিচারিলে আমি হাবাথুরি খাই ফুড়ছো, কিন্তু শর্মিষ্ঠা প্রীতমর দরে শক্তিশালী সত্তাটাক আপনি কথাছবির জড়িয়ে আপনি সমাজে যে ধরনের একটা বার্তা প্রেরণ করবলে খুঁজছে, গতি মানে ভাবো সেয়া একটা খুব স্বর্গীয় কথা আর আপনার জীবনের অন্যতম মহৎ কাম বলে মানে ভাবিছো। ধন্যবাদ জানাইছো এই কারণে। আর হয় মানে নিজে সুখী অনুভব করছো যে মানে এই বস্তুটো, এই সাবজেক্টটা ইমান সেনসিটিভ একটা সাবজেক্ট, মানে ডিল করবলে সুযোগ পাইছো। আর ঠিকই আপনি কোয়ার দরে মানে এটা ডাঙর সাহস আসলে, কারণ বহুত একটা বেলেগ ধরনের একটা বস্তু লোক পেলায় এটা করে থাকা হয়েছে, আর যেটা করে করে গে আছে তাই গম পাইছো যে কেনেকে হয়ে গে আছে। আর আমার যখন ক্যারেক্টার আছে সেই সকলেও খুব ভালো অভিনয় করেছে, দেউতাকর চরিত্রটা অরুণ নাথে করেছে, কমলোচন আছে, বীণা বাইদেউ আছে, বীণা পটঙ্গিয়া বাইদেউ আছে, প্রতিভা বাইদেউ আছে, গতিকে অসীম বরুয়া, অসীম কৃষ্ণ বরুয়া আছে, বহুত গোটেখিনি মানে আমার, আর ইয়ার বহুত লোকেল আমার মানে খুব ভাল ভাল অ্যাক্টর আছে ইয়ার নগাঁওয়ের এইটো অঞ্চলের পর, তেখেতে খুব ভাল অভিনয় করেছে আটাইবিলাকে, গতিকে ভাবো যে নিশ্চয় ভাল পাব মানুষে চাই পেলে। আর বিশেষ চাই ভাল পাওয়া বেলেগ সিনেমা কি এখন সিনেমা অল্প বেলেগ ধরনের হবো বলে এই কারণে ভাবো যে চাই পেলে এটলিস্ট একটা জীবনত সেই পজিটিভ বস্তুটা লোবো পারিব, সেইটো সবচেয়ে ডাঙর কথা। ছবিখন চাই পেলে এন্টারটেইন করা আর ছবিখন চাই পেলে কিবা এটা এনেই ঘুরি অহার কথাকে মানে এখন ছবি সেইকারণে সুকীয়া, যেহেতু আপনি চার পিছন জীবনটা একটা পজিটিভলি লওয়ার কারণে একটা রাস্তা যেন মানে বিচারি পাব বলে মানে ভাবো। জীবনবোধ আর প্রজ্ঞার একটা বার্তা এটা যেন আপনার কথাছবিখনের জড়িয়ে রাইজলে যাব বলে আমি খুব আশাবাদী হয়। গতি অদম্যরপর আপনি আর কেউ উভতি চাবলিয়া হওয়া নাই, গতি আমিও আপনার গৌরব করো, আপনার দরে এগারি শক্তিশালী মনের সন্তানক লো আমিও গৌরব করো, আর সদায় প্রাপ্তির হাঁহি মারিব পারিব। বাইদেউ আপনার বহুত বহুত শুভেচ্ছা জ্ঞাপন করছো, আর দেউকা ওয়াকিং ইন দ্য এয়ার এই কথাছবিখনে আমার একটা বেলেগ ধরনের একটা রিভলিউশন আনব বলে মানে ভাবো, কথাছবি জগততে একটা বেলেগ ধরনের রিভলিউশন আনব বলে মানে ভাবো। গতি মোর দেবকান্ত বরার এফাকি কবিতা মনত পড়েছে, জয়পুর মালতীরে জয়ের গৌরবমালা মিলনের কারেং সোণালী, সাজুকীয় পৃথিবীর দুঃখর বুকারে আমি হৃদয়ের রঙা তেষ্টালী। বুঝলো, গতি হৃদয়ের সকলখিনি ঢালি আপনি কথাছবিখন নির্মাণ করলে ওলাইছে, গতি আপনার আবেগ অনুভব কি কষ্ট স্বীকার করব এই কথাছবিখনের জড়িয়ে তাক আমি আজি মানে আপনার শুটিংস্থলীত উপস্থিত থেকে মানে অনুভব করবো, গতি আপনার বহুত বহুত শুভেচ্ছা আর শুভকামনা জ্ঞাপন। ধন্যবাদ জানালো আপনার অহার কারণে ইমান দূরের, আর আমি আমাক এনেক সময় দিয়ার কারণে, আর দেউকার কথা কোয়ার কারণে, যেহেতু এই আমার সবরে সকলের এই দায়িত্ব। আর যেহেতু আর একটা কথা মানে ইয়াতে এড করবো বিচারিছো যে এই ছবিখনের যে আমার যেটা রিলিজ হব তার একটা পার্সেন্টেজ আমি শর্মিষ্ঠাক ট্রিটমেন্টের কারণে দিম বলে ভাবিছো, গতি সেইটো আমি এটা ভাবিছো, যেহেতু এটা মেডিসিন ওলাইছে, মেডিসিন খুবই দরকার। ধন্যবাদ জানাইছো, থ্যাংক ইউ।